আর যদি জৈব মিক্স খাবার কারো কাছে না থাকে, মোটামুটি মাসে একবার করে আপনারা কিছুটা পরিমাণ গোবর সার বা ভার্মিকম্পোস্ট বা পাতা পচানো সার আপনারা টবের মাটিতে ছড়িয়ে দেবেন এবং মাটিটাকে একটু খুশিয়ে দেবেন। এই গাছের জন্য মাটি খোসানোর যে ব্যাপারটা থাকে সেটাও কিন্তু খুব বেশি করার প্রয়োজন হয় না। যতটা সহজভাবে করা যায় একটা গাছ, তো সেই গাছটা হচ্ছে আনারস। ছায়া জায়গায় করতে পারেন, যারা বাড়িতে থাকেন, যারা ফল গাছ করবেন বলে ভাবছেন কিন্তু রোদ আসে না, তো তাদের জন্য একটা পারফেক্ট চয়েস। নমস্কার বন্ধুরা, মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। মাই রোজ গার্ডেন ইউটিউব চ্যানেল গোলাপের পাশাপাশি আপনাদেরকে দেখাতে চলেছে আজকে একটি ফলের ভিডিও। এই ফলটি আমরা প্রত্যেকেই টবের মাটিতে খুব ভালোভাবে করতে পারি এবং এই ফলটি যদি আপনারা করেন মানে কোনো রকমভাবে ঠকবেন না, অবশ্যই ফল হবে। প্রত্যেকটা গাছে সিম্পল পরিচর্যা করেও কিন্তু ফল পাবেন। আর যদি একটা গাছ এবছর করতে পারি, পরের বছর কিন্তু সেখান থেকে আমরা আরও 5-6টা গাছ অনায়াসে করতে পারবো। আনারস একটা খুব জনপ্রিয় ফল, তো এই ফলটি আমরা কিভাবে পরিচর্যা করতে পারি, তো সেই ব্যাপারটা আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো। পুরোটাই ঘরোয়া ব্যাপার, এর মধ্যে কোনো জটিলতা নেই। জাস্ট আমরা এই গাছটাকে যদি একবার করি তাহলে আমরা কিন্তু এর নেশায় পড়ে যাব, কারণ প্রচুর প্রচুর গাছ এখান থেকে করতে পারবো এবং সুন্দর সুন্দর আনারস কিন্তু আমরা আমাদের গাছে ফলাতে পারবো। মোটামুটি এই যে সময়টা, এই প্রচণ্ড গরমের সময় আনারস ফলে এবং এই আনারসগুলোই মোটামুটি আর এক মাস পরে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের খাবার জন্য। তো কিভাবে আমরা এই আনারস করেছি, তো সেই ব্যাপারটা আপনাদেরকে জানাবো। এরপরে বলবো বন্ধু কোন মাটিতে আনারস গাছ আমরা করব, এটাই আমাদেরকে ফার্স্ট জানতে হবে। যেহেতু আমরা টবের মাটিতে আনারস করছি, তো আগেই আমাদেরকে আনারস গাছের মাটির ব্যাপারটা জানতে হবে। আনারস গাছের জন্য যে মাটিটা দরকার হয় সেটা হচ্ছে একটু বেলে দোআঁশ মাটি, ঠিক আছে? বেলে দোআঁশ মাটিতে সবচেয়ে ভালো হবে। তো বেলে দোআঁশ মাটি বলতে যেখানে বালি এবং কাদার ভাগ মোটামুটি সমান সমান থাকবে সেটাই হচ্ছে বেলে দোআঁশ মাটি। তো এটা আমরা তৈরি করতে পারবো, বেলে দোআঁশ মাটিটা ঠিক এরকমভাবে মোটামুটি এক ভাগ আপনি মাটি নেবেন, তার সাথে এক ভাগ আপনি কম্পোস্ট নেবেন এবং এক ভাগ আপনি বালি নেবেন, তাহলে যে মাটিটা তৈরি হবে সেটা হচ্ছে বেলে দোআঁশ মাটি। এই বেলে দোআঁশ মাটিতে যদি আপনারা আনারস করেন, আনারসের সাইজ অনেক বড় হবে এবং আনারসগুলো খেতেও কিন্তু বেশ মিষ্টি হবে। তো তার জন্য এ ধরনের মাটিতেই আপনার আনারস গাছ করতে পারেন। আমার যে আনারসের বাগানটি দেখতে পাচ্ছেন, এই বাগানে মাটিটা কিন্তু বেলে দোআঁশ মাটি, তো তাই আনারস কিন্তু প্রচুর পরিমাণে ফলেছে এবং কোনো গাছে মিস নেই, প্রত্যেকটা গাছে আনারস ফলেছে। আপনারা কিন্তু খুব সহজভাবে এই আনারস গাছ করতে পারবেন। আনারস গাছে প্রচুর জল দেওয়ার যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু একদমই করা যাবে না। মাটি পুরোপুরি শুকনো হওয়ার পরে আবার আনারস গাছকে জল দিতে হবে। আপনি যদি প্রচুর পরিমাণে আনারস গাছে জল দেন তাহলে কিন্তু গোড়া পচে যাবে বা আনারসের সাইজ অনেক ছোট হয়ে যাবে, তাই প্রত্যেক দিন আপনাকে কিন্তু জল দেওয়া চলবে না। অবশ্যই আমরা যেহেতু টবের মাটিতে করছি জল অবশ্যই দেব, কিন্তু উপরের মাটিটা শুকনো হয়ে যাওয়ার পরে। এই যে প্রচণ্ড গরম চলছে এই রকম সময়টাতে মোটামুটি একদিন ছাড়া ছাড়া আমরা জল দিতে পারি। আমি যে জমিতে আনারস গাছগুলো করেছি এখানে কিন্তু কোনো রকম জলসেচ দেওয়া হয় না বা বৃষ্টির জল পায় না, তাতে করেও খুব প্রবলেম হয় না, কারণ এগুলো জমিতে আছে। কিন্তু টবে আমাদেরকে অল্প স্বল্প কিন্তু জল দিতে হবে। এরপরে বলি এই গাছে কি ধরনের খাবার ব্যবস্থাপনা আপনারা করতে পারেন। এই গাছের জন্য খুব বেশি খাবারেরও কিন্তু প্রয়োজন হয় না। আমি আগেই বলেছিলাম খুব সিম্পল গাছ এবং খুব সুন্দরভাবে আমরা গ্রো করাতে পারি আমাদের টবে। টবে করার জন্য কিন্তু একটা পারফেক্ট গাছ। তো ছোট টবের মধ্যে মোটামুটি এই গাছ করতে গেলে যে খুব বড় টব হতে হবে এমনটা নয়, 10-12 ইঞ্চি টবে অনায়াসে করতে পারবেন, খুব বড় রকমের আনারস ফলবে, কোনো রকম অসুবিধা হবে না। এই গাছে আমরা যে মাটি তৈরির সময় যে কম্পোস্ট সার ব্যবহার করেছিলাম, সেই কম্পোস্ট সারের মধ্যে যে পুষ্টিগুণ আছে সেই পুষ্টিগুণেই কিন্তু একটি সুন্দর আনারস কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। আলাদা করে আপনাকে কিন্তু কোনো খাবার দিতে হবে না। তবুও বলবো যারা একটু খাবার দিতে পছন্দ করেন তারা হালকা করে আপনারা দিতে পারেন যে কোনো ধরনের জৈব মিক্স খাবার। তো যে কোনো ধরনের, তার মধ্যে হাড় গুঁড়ো থাকতে পারে, সিংকুচি থাকতে পারে, বাদাম খোল থাকতে পারে, নিম খোল থাকতে পারে, সরিষার খোল থাকতে পারে, তো যে কোনো ধরনের জৈব মিক্স খাবার দিতে পারেন। আর যদি জৈব মিক্স খাবার কারো কাছে না থাকে, মোটামুটি মাসে একবার করে আপনারা কিছুটা পরিমাণ গোবর সার বা ভার্মিকম্পোস্ট বা পাতা পচানো সার আপনারা টবের মাটিতে ছড়িয়ে দেবেন এবং মাটিটাকে একটু খুশিয়ে দেবেন।
এই গাছের জন্য মাটি খোসানোর যে ব্যাপারটা থাকে সেটাও কিন্তু খুব বেশি করার প্রয়োজন হয় না, যতটা সহজভাবে করা যায় একটা গাছ। তো সেই গাছটা হচ্ছে আনারস। মোটামুটি শুকনো জায়গার মধ্যেই খুব ভালোভাবে আমার গাছগুলো গ্রো করছে। তো দেখতেই পাচ্ছেন কোনো রকম পরিচর্যা নেই, একদম ছায়া জায়গায় আনারস গাছকে রাখার চেষ্টা করুন। খুব বেশি রোদে এগুলোকে রাখতে হয় না, মোটামুটি বড় গাছের নিচে রাখতে পারেন বা ব্যালকনির যদি আপনাদের কোনো শেড থাকে তো সেখানে আপনারা রাখতে পারেন। রোদে রাখলেও কিন্তু যে প্রবলেম হবে এমনটা নয়, রোদের মধ্যেও কিন্তু আনারস গাছ ভালো রকমভাবে গ্রো করবে, অসুবিধা হবে না। ছায়া জায়গায় করতে পারেন, যারা বাড়িতে থাকেন, যারা ফল গাছ করবেন বলে ভাবছেন কিন্তু রোদ আসে না, তো তাদের জন্য একটা পারফেক্ট চয়েস। তো আপনারা প্রত্যেকে এই গাছটাকে করুন, কোনো রকম প্রবলেম নেই, প্রত্যেকটা গাছ ফলে যাবে। যদি একটু জলটা কম দিতে পারেন এবং গাছটাকে যদি একটু খাবার কম দেন, এই গাছকে যদি প্রচুর পরিমাণে খাবার দেন, প্রচুর পরিমাণে জল দেন, তাহলে এই গাছে ফল যেটা হচ্ছে সেটা কিন্তু ফলতে দেরি করে। তো এটা খুব ভালো গাছ। এবং এই যে গাছের পাতা, এই পাতাটাও কিন্তু খুব উপকারী একটা পাতা, মানে এটার যদি রস আমরা খাই তাহলে পেটের যে কৃমি সে কৃমি কিন্তু দূর হয়। তো একটা ঔষধি গুণ সম্পন্ন একটা গাছ, তো আমরা এটা করতে পারি, ভীষণ ভালো। এবং এর যে উপরের দিকে যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় ওর মাথা, ঠিক আছে। এই মাথা অংশগুলো থেকেই মোটামুটি আনারস আবার প্রচুর পরিমাণে হয়। একটা আনারস থেকে দেখতে পাচ্ছেন 5টা, 6টা, 7টা পর্যন্ত নতুন নতুন আরও মাথা সৃষ্টি হয়েছে। তো সেগুলো যদি আমরা ভেঙে দিয়ে আবার অন্য টবে প্রতিস্থাপন করি সেখান থেকে কিন্তু আবার নতুন গাছ হয়ে যাবে। তো একবার যদি আপনারা আনারস গাছ করেন, একটা গাছ করেন, তাহলে কিন্তু পরের বছর আবার প্রচুর পরিমাণে আনারস ফলবে। এ গাছের জন্য কোনো রকম কীটনাশক লাগে না, কোনো রকম ফাঙ্গিসাইড লাগে না, সম্পূর্ণ জৈবিকভাবে যদি কোনো একটা ফল বাড়িতে খুব ভালোভাবে করানো যায় তাহলে কিন্তু আনারস, কোনো খাটাখাটনির বালাই নেই। জাস্ট টবে বসিয়ে দিন, একদিন, দুদিন, তিন দিন পরে পরে জল দিন, হয়তো মাসে একবার কি তার চেয়েও বেশি সময়ে যদি একবার করে এক মুঠটি আপনারা মোটামুটি কোনো রকম জৈব খাবার দেন, তো তাতে করেই এ গাছ হয়ে যাবে, কোনো রকম প্রবলেম করবে না। খুব সহজে যে ফলটা করা যাবে সেটা হচ্ছে আনারস। প্রত্যেকেই এই আনারস করুন, এটা আমার রিকোয়েস্ট, কারণ এ গাছটা করতে কোনো বাগানি বন্ধুর কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না। এত একটি সহজ গাছ যেটা আমরা প্রত্যেকেই আমাদের ছাদ বাগানে করতে পারি, আমাদের ব্যালকনি বাগানে করতে পারি, আমাদের উঠোনে করতে পারি, বা যদি আমাদের সামান্য জমি থাকে তো সেই জমির মাটিতে করতে পারি। তো এই ইজি গাছটি প্রত্যেকেই করুন, এবং প্রত্যেক বন্ধুকে এই ভিডিওটি প্লিজ শেয়ার করে দিন, যাতে করে প্রত্যেকে জানতে পারেন এবং প্রত্যেকেই এই আনারস গাছ করার সুযোগ পান। আনারস সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর বন্ধুরা অবশ্যই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মাইরোজ গার্ডেনের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আজ এটুকু।